নমস্কার বন্ধুরা, আমরা মানুষেরা যখন আমাদের স্বাস্থ্য নিয়ে কিংবা রোগ ব্যাধি নিয়ে ভাবি, কিছু বাদ দিয়ে সবার আগে আমাদের মাথায় আসে ভিটামিনস, মিনারেল, ক্যালসিয়াম, এবং যে জিনিসটা সবচেয়ে বেশি চলে সেটা হলো অ্যান্টিবায়োটিক। তো এই অ্যান্টিবায়োটিক আমাদের রোজকার জীবনে যেসব ঠান্ডা লাগা, জ্বর, অ্যান্টিবায়োটিক বাদ দিয়ে আমরা এখন ভাবতেই পারি না। স্বাভাবিক কারণেই আমাদের যে পোষ্য আমরা পুষি, আমরা যেসব প্রাণী কিংবা পাখি পুষি, তাদেরও যখন রোগ ব্যাধি হয় কিংবা হওয়ার কথা আমরা ভাবি, তখন আমরা অ্যান্টিবায়োটিক বাদ দিয়ে ভাবতে পারি না। কিন্তু বন্ধুরা, একটা জিনিস আপনারা খুব ভালো করে বুঝুন যে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে গিয়ে আমরা আমাদের পশু পাখিকে কতটা খারাপ বানিয়ে ফেলছি। কারণ আপনারা যারা জানেন যে যারা রক্ত দান করেন, রক্ত দেন, রক্তদান শিবির হয়, সেখানে দেখবেন অ্যান্টিবায়োটিক যদি আমরা খাই তাহলে সে রক্ত কিন্তু নেয় না। নিশ্চয়ই কোনো কারণ আছে এবং কতটা ক্ষতিকর অ্যান্টিবায়োটিক। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক যে আমাদের এই অ্যান্টিবায়োটিক পশু পাখির ক্ষেত্রে, আমরা যেসব পুষি, যেসব পায়রা কিংবা পাখি, তাদের ক্ষেত্রে কতটা ক্ষতিকারক এবং কী কী হতে পারে, এবং এর সাবস্টিটিউট কী, এটা নিয়েই আজকে আমার ভিডিও। এর সাবস্টিটিউট করব এবং এর খুব ভালো একটা জিনিস আছে যেটা পারতপক্ষে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের সাবস্টিটিউট হতে পারে। আবার এরকম হতে পারে যে আমাদের এই যে এখনকার বর্ষাকাল, বর্ষা আসছে, এই বর্ষাতে এটা ব্যবহার করলে পায়রা খুব ভালো থাকে, খুব সুস্থ থাকে, এবং এর কী গুণাগুণ, এটা নিয়েই আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বিশেষ করে নতুনদের জন্য বলছি, নতুনরা অনেক ক্ষেত্রে ভেবাচেকা খেয়ে যায় যে আমরা কী অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। তো যেটা বিশেষ চিন্তার ব্যাপার হলো, আগে জানতে হবে যে অ্যান্টিবায়োটিকের ক্ষতিকারক দিকগুলো। আমরা এখন তো প্রাকৃতিক যে উপাদান যেগুলো চিকিৎসায় ব্যবহার করা হতো আগেকার দিনে পশু পাখিদের ক্ষেত্রে, প্রায় ভুলে যেতে বসেছি। তো আজকে সেরকম একটা ন্যাচারাল রিমেডি নিয়ে এসেছি। তার আগে বলি যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কী হয়। দেখুন বন্ধুরা, আপনারা অনেক ক্ষেত্রেই হয়তো সবাই লক্ষ্য করে থাকবেন যে আপনাদের পায়রা যখন ঠান্ডা লাগে কিংবা পাতলা পায়খানা হয় কিংবা যাই হোক যা রোগ ব্যাধি হয়, অ্যান্টিবায়োটিক যদি বেশি ব্যবহার করা হয় তাহলে দেখবেন যে অনেক সময় পায়রার ঘাড় ব্যাকা রোগ হয়। এটা একদম বাস্তব ক্ষেত্রে যেটা চক্ষুষ প্রমাণ দেখতে পাওয়া যায়, আমারও হয়েছে, অনেক আগে হয়েছিল। তো অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহার করলে ডোজ একটু এদিক ওদিক হয়ে গেলে ঘাড় ব্যথা হয়। তাছাড়া যেসব ক্ষতিগুলো হয়, মারাত্মক ক্ষতি, সেগুলো হলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে পায়রাদের ক্ষেত্রে লিভারের ডিসফাংশন হয়, কিডনি ড্যামেজ হয়। আচ্ছা, আর আপনার ইমিউনিটি সিস্টেমটাও খারাপ হয়ে যায়। অনেক ক্ষেত্রে ইনফার্টিলিটি, মানে বন্ধাত্ব, যেটা ডিম বাচ্চা দেওয়ার ক্ষমতা, সেটা নষ্ট হয়ে যায় পায়রাদের। তাহলে অ্যান্টিবায়োটিক যেসব বাজারে যেসব পাওয়া যায় সেগুলো পায়রার ক্ষেত্রে ব্যবহার করার অসুবিধা এবং ক্ষতিকারক দিক। তো এবারে সাবস্টিটিউট কী হতে পারে, এ সাবস্টিটিউট নিয়ে কথা বলাটা জরুরি। সাবস্টিটিউট একটা ন্যাচারাল রিমেডি আছে বন্ধুরা, এ সাবস্টিটিউট। হ্যাঁ দেখুন, এগুলো এটা কি, এটা হলো দারছাল বা দারচিনি। কেউ দারছাল বলে, কেউ দারচিনি বলে, ইংলিশে বলে সিনামন স্টিক। তো ওই সিনামন বা দারছাল বা দারচিনি, এর মধ্যে কী গুণাগুণ আছে এবং কীভাবে ব্যবহার করা হয় সেটা বলি।
বিশেষ করে বর্ষাকালে তো ব্যবহার করা উচিতই, এবং সারা বছর যদি আপনারা ব্যবহার করেন তাহলে খুব ভালো উপকার পাবেন। এই দারচিনির মধ্যে 26 রকমের উপকারী উপাদান আছে, 26 রকমের উপকারী উপাদান যেটা পায়রার ক্ষেত্রে কাজে লাগে। আর এর মধ্যে যে উপকারী উপাদানগুলো আছে সেগুলো কি কি কাজে লাগে সেটাও বলছি। এটা পায়রার যেসব বর্ষাকালীন কিংবা শীতকালীন যে ভাইরাসগুলো অ্যাটাক করে এরকম 25 রকম ভাইরাসের সঙ্গে লড়ার ক্ষমতা রাখে সিনামোনিস্টিক, 20 রকমের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে দারচিনি, আর 7 রকমের ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে। পায়রার যেসব ফাঙ্গাস অ্যাটাক করে, যেসব ফাঙ্গাস থেকে পায়রার ক্ষতি হয়, সেরকম 7 রকম ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে। তো এবার ব্যাপার হলো আমরা এটা কিভাবে ব্যবহার করব সিনামোনিস্টিকটা। সিনামোনিস্টিকটা ব্যবহার করার উপায় সেটা হলো, তো বন্ধুরা প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই যে গুঁড়ো যে দানা জাতীয় যে খাবারগুলো আছে, এই দানা জাতীয় খাবার আপনি যতটা দেবেন পায়রাকে, এই দানা জাতীয় খাবারের মধ্যে লেবুর রসটা প্রথমে একটু চিপে দেবেন। আমি নেক্সট কোনো ভিডিওতে লেবুর কী কী উপকারিতা আছে পায়রাদের ক্ষেত্রে সেটা নিয়েও একটা ভিডিও করব। লেবুরও বিশেষ গুণাগুণ আছে পায়রাদের ক্ষেত্রে, খুব ভালো উপকার আছে। তো বন্ধুরা চেপার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে এই যে লেবুর বীজগুলো আছে, এই বীজগুলো যেন খাবারের মধ্যে না যায়, এই বীজগুলো কিন্তু ক্ষতি করে, লেবুর বীজগুলো যেন খাবারের মধ্যে না যায়। এভাবে চিপে নেবেন, যদি লেবুর রস যদি খুব বেশি হয় তাহলে হাফ লেবুর রস দিলেই যথেষ্ট, আর যদি লেবুর রস কম হয় তাহলে পুরো একটা লেবুর রস দেবেন। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবেন, মানে সমস্ত খাবারে যাতে লেবুর রসটা ঠিকঠাক মিশে যায়। এবার যেটা করবেন, এই যে দারচিনি গুঁড়ো করে নেবেন, দেখবেন একদিন রোদে রেখে, টান রোদে কিংবা 2 দিন রোদে রেখে মিক্সারে ঘুরালেই ওটা গুঁড়ো হয়ে যাবে, কিংবা হামানদিস্তাতে গুঁড়ো করে নেবেন। আর এটা দেবেন 2 চামচ, এরকম একটা চামচের 2 চামচ, কিংবা টেবিল চামচের 2 চামচ দিলেও হবে। দিয়ে কম বেশি হলেও, খুব একটা কম বেশি হলেও তেমন কোনো ক্ষতি হবে না, ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের এটাই হলো সুবিধা। এরকম 2 চামচ দিয়ে এটাকে আবার একটু মাখিয়ে নেবেন, দিয়ে এইবার এই খাবারটা খেতে দিয়ে দেবেন ওদের, দেখবেন খুব ভালোভাবে খাবে। এই খাবারটা ওদের দিয়ে দেবেন। তো এবার আসি এই সিনামোনিস্টিক বা দারচিনি ব্যবহারের কি কি উপকার আছে সেটা বলছি। তো বন্ধুরা এই দারছাল পায়রাদের ক্ষেত্রে ব্যবহারের যে যে উপকারিতাগুলো অ্যাকচুয়াল আগে বলি, অ্যান্টিবায়োটিক যে উপাদান সেটা তো এর মধ্যে আছেই, যেটা বর্ষা এবং শীতে খুব কাজ করে ভালো, এবং পায়রাদের যে ডায়রিয়া পেট খারাপের সমস্যা এটাতে সিনামোনিস্টিক খুব ভালো কাজ করে। বাচ্চাদের বেড়ে ওঠার ক্ষেত্রে যা যা দরকার সবই এর মধ্যে আছে এবং খুব ভালো কাজ করে। পায়রার পাখনার যে রং, সেই রং সঠিকভাবে আনার কাজ করে দারচিনি। যেসব পায়রা আপনার জোড়ার পায়রা আছে, ডিম বাচ্চা করার পায়রা, ডিমের উৎকৃষ্টতা রক্ষা করে, ফার্টিলিটি
এর মধ্যে আনে ভাইটালিটি, ভাইটালিটি নয় ভাইটালিটি এর মধ্যে আনে, পায়রাদের মধ্যে ভাইটালিটি খুব ভালো আছে এবং ইনফার্টিলিটি সিস্টেম ঠিক করে, ইনফার্টিলিটি মানে বন্ধত্ব সিস্টেম ঠিক করে। তো এইসব মেন যে গুণগুলো এটা আছে, তাছাড়াও আরও কিছু আছে। তো এটা ব্যবহার করবেন সপ্তাহে দুদিন, আমি যেরকম দেখালাম সপ্তাহে দুদিন এটা দেবেন, দেখবেন পায়রা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সারা বছর ভালো থাকবে, শুধু বর্ষাকাল নয়। আর বর্ষাকালের জন্য তো খুবই ভালো। আর বর্ষাকালের আমার আর একটা ভিডিও আগে আপলোড করা আছে, দেখবেন একটা পায়রার জন্যে স্বাস্থ্যকর পানীয় বলে একটা ভিডিও আপলোড করা আছে, ওটা আমি আই বাটনে দিয়ে দেবো, ওই ভিডিওটাও দেখবেন। যদি ওই জলটা আপনারা তৈরি করে পায়রাকে খাওয়ান, সেক্ষেত্রেও কিন্তু এই বর্ষাকালের যেসব সমস্যা ভালো থাকবে। আচ্ছা, সবশেষে বলি দারচিনি ব্যবহার করুন, ব্যবহার করার পরে আমাকে কমেন্ট করে বলবেন যে কোনো উপকার পেয়েছেন কি পাননি, ব্যবহার করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরেকটা বলি যে ডিম বাচ্চা করার ক্ষেত্রে পায়রা যদি সুস্থ স্বাভাবিক ফিট থাকে বন্ধুরা, তো বাচ্চাও কিন্তু সুস্থ স্বাভাবিক ফিট বাচ্চা হয়। মা বাবা সুস্থ হলে বাচ্চা সুস্থ থাকবে, মা বাবা সুস্থ না হলে বাচ্চা কিন্তু সুস্থ হয় না সেরকম একটা। তো সেই জন্যই বলি বন্ধুরা, পায়রাকে যত্ন নিন, সুস্থ রাখুন, আপনার পায়রা আকাশে আনলিমিটেড উড়বে, আনলিমিটেড উড়বে, তখন আকাশটাকে মনে হবে ছোট। তো যাই হোক বন্ধুরা, যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজে সুস্থ থাকুন, পায়রাকে ভালো রাখুন। নমস্কার।